পদ্মা সেতু স্বপ্ন দেখাতে শুরু করেছে ফরিদপুরের কৃষককে। দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের এ জেলার পণ্য রাজধানীতে পরিবহনে কোনো বাধা থাকবে না, আর এতে কৃষকের হাতে পৌঁছবে ন্যায্য মূল্য। শেখদার সজলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে পেঁয়াজ চাষে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর। দেশের সিংহভাগ পেঁয়াজ এ জেলায় উৎপাদিত হলেও লাভের মুখ দেখেন না এখানকার কৃষকেরা। বেশিরভাগ সময়ই ফেরির অপেক্ষায় ঘাটে আটকে নষ্ট হয় পেঁয়াজ সহ অন্যান্য সবজি। সেতু চালু হলে চাষির পাশাপাশি বাজার ভারসাম্য রক্ষা হবে বলেও মনে করছেন কৃষক ও ব্যবসায়ীরা। অল্প সময়েই তখন পদ্মা সেতু দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে উৎপাদিত ফসল। পদ্মা সেতু চালু হয়ে যায়, আমরা আশা করছি যে আমাদের পেঁয়াজ ওঠার সাথে সাথে আমরা ট্রাক নিয়ে 5-7 জন কৃষককে নিয়ে জায়গায় ঢাকায় যে বিক্রি করি, আমরা আবার দিনের দিন ফেরত আসতে পারবো। এতে আমাদের অনেক উপকার হবে। ওই ঢাকাতে বিক্রি করে আসলে আমরা দিনের দিন ফিরে আসতে পারবো এবং এতে আমরাও লাভবান হব এবং ওখানে যারা কিনবে এটা তারাও লাভবান হবে, বা আমরা যারা ঢাকায় নিয়ে বিক্রি করব তারাও সস্তায় বা কম দামে কিনতে পারবে। পদ্মা সেতু হাতে আমাদের ব্যাপারীদের এবং আমাদের সবারই উপকৃত হয়েছে। সেতু চালু হলে কৃষক নিজেই সরাসরি ক্রেতাদের কাছে ফসল বিক্রি করতে পারবেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। পদ্মা সেতু সারা দেশের যেটুকু যতটুকুই উন্নতির সহায়ক হোক, আমাদের ফরিদপুরের মানুষের জন্য অনেক বেশি সহায়ক হবে। ফরিদপুরের কৃষকদের জন্য, ফরিদপুরের কৃষক অল্প সময়ে তার উৎপাদিত পণ্য বাজারে নিতে পারবেন এবং কৃষকগণ লাভবান হবে। আর মাত্র 5 দিন পরই খুলতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার, আর সেই শুভক্ষণের প্রতীক্ষায় সারা দেশের মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।